দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি লাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানে ভাড়াবাসায়। কিন্তু কেমন আছেন তিনি? দলের নেতারা বলছেন তার শারীরিক অবস্থা ভালো নয়, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। পরিবারের পক্ষ থেকে কেউ স্পষ্ট করে কিছু না বললেও সরকারের বিভিন্ন মহলে স্বজনদের দিন দরবারের খবর মিলছে নানা সূত্রে। এ অবস্থায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, খালেদা জিয়া কি চিকিৎসার্থে বিদেশে যাবেন? দুর্নীতি মামলায় সাজার রায়ের পর খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাবন্দী হন। চলতি বছরের 25শে মার্চ তিনি সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান। করোনা ভাইরাসের কারণে চিষ্ট পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সরকার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়। 24শে সেপ্টেম্বর ওই 6 মাস শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই 15ই সেপ্টেম্বর সরকার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয়। বাসা থেকে দেশে চিকিৎসা করাবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এমন শর্তে মুক্তির পর গুলশানের ভাড়াবাসা ফিরুজায় অবস্থান করছেন তিনি। 75 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চোখ এবং দাঁতের সমস্যা, অ্যাথ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। মুক্তি পেলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এখনও তার উন্নত চিকিৎসা শুরু হয়নি। তার জন্য দলীয় চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম রয়েছে। ওই টিমের 2-1 জন নিয়মিত বিএনপি প্রধানের শারীরিক অবস্থার ফলো আপ করছেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলের সিনিয়র চিকিৎসকদের একটি দল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তার চিকিৎসার নিয়মিত তদারকি করছেন। পারিবারিক এবং দলীয় বিভিন্ন সূত্র বলছে খালেদা জিয়ার মুক্তির প্রথম মেয়াদ যেন কোনোভাবেই সরকারের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘিত না হয়, সে বিষয়ে খুবই সচেতন ছিল তার পরিবার এবং দল। ফলে সরকারও তার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেয় এবং শেষ পর্যন্ত আরও 6 মাস বাড়িয়ে দেয়। প্রথম দফায় খালেদা জিয়াকে যে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল সেটা দ্বিতীয় দফায় বলবৎ রাখা হয়, যদিও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে নানাভাবে সরকারকে আশ্বস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। একটি সূত্র জানায় সরকারের কৃপায় কারামুক্তির কারণে খালেদা জিয়ার আপসহীন ভাবমূর্তি ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। নেতাকর্মীদের একটি অংশ এখনও মানতেই পারছেন না যে আন্দোলন বা আদালতের বদলে দলীয় চেয়ারপারসন মুক্তি পেয়েছেন সরকারের কৃপায়। অবশ্য এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না তার পরিবার, স্বজনরা চাইছেন খালেদা জিয়ার সুচিকিৎসা। সেক্ষেত্রে দল বা দলের সমর্থকরা কি চান সেটি এখন আর বিবেচ্য নয়। বিএনপির বিভিন্ন পর্যায়ের আলাপ করলে একটি অংশ দাবি করে খালেদা জিয়া আপাতত লন্ডনে যাচ্ছেন না, শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে তিনি বিদেশে যেতে চান না, উচ্চ আদালত থেকেই জামিন নিয়ে বিএনপির প্রধান বিদেশে যেতে চান। কিন্তু স্বজনরা মনে করেন এটা অসম্ভব, কারণ সরকারের সদিচ্ছা ছাড়া উচ্চ আদালতে থেকেও জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম, ইতিমধ্যে বারবার এটি প্রমাণিত হয়েছে। পরিবারের সদস্যরা মনে করছেন খালেদা জিয়ার মৌলিক চিকিৎসা এদেশে সম্ভব নয়, সেজন্য তার ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা ইসলাম সরকারের সঙ্গে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে যোগাযোগ রাখছেন। এক্ষেত্রে দলকে একেবারে পাশ কাটিয়ে চলা স্বজনরা আশাবাদী সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেবেন। পরিবারের একটি সূত্র বলছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া দরকার হলেও এ ব্যাপারে সরকারের কাছে আবেদন করার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ গত 26শে সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে ফিরুজায় গিয়ে দেখা করেন তার আইনজীবী এবং দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, খালেদার শারীরিক অবস্থা খারাপ, হাসপাতালে যা চিকিৎসা হতো বাসায় সে চিকিৎসা হচ্ছে না, এক্ষেত্রে তার স্থায়ী মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো সরকারের ব্যাপার। সম্প্রতি ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্ন ডিকসন জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়ার যুক্তরাজ্যে যেতে চাইলে সেদেশের সরকারের তরফ থেকে কোনো বাধা নেই। তার এই বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের সঙ্গে স্বজনদের দিন দরবারের মধ্যে বিদেশি পক্ষের সক্রিয়তা স্পষ্ট। ডিকসনের ওই বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ব্রিটেন এখনও একটি গণতান্ত্রিক দেশ, তাদের মধ্যে সভ্যতা ভদ্রতা অন্য যে কোনো দেশের চেয়ে যথেষ্ট বেশি। তারা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একজন গণতান্ত্রিক নেতার প্রতি যে দায়িত্ব সেই কথাটি বলেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম যেমন ছিলেন তেমনই আছেন, তার শারীরিক অবস্থা সবাই জানেন, খুব একটা উন্নতি হয়নি, খেতে পারছেন না।
বিদেশি চিকিৎসার বিষয়ে বলেন, এই বিষয়ে খালেদা জিয়ার চাওয়া এবং সরকারের দেওয়ার উপর নির্ভর করছে। খালেদা জিয়া যদি যেতে চান, সেটা যদি পরিবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়, সরকার যদি যেতে দেয় তাহলে তিনি যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। এ বিষয়ে এখন পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া কিছু বলেননি, পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।